আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও করে আল্লাহর রহমতে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কালকে আমরা হঠাৎ চলে আসছি খুলনাতে, এখন আছি কোথায়, খুলনা সোনাডাঙ্গা। খুলনার নাম কি ছিল? হোটেল সিটিজেন। হোটেল সিটিজেনের রাতে ছিলাম, এখন বেরোচ্ছি সারাদিনে খুলনা শহরটা মোটামুটি ঘুরে দেখার চেষ্টা করব, যেহেতু খুলনা বিভাগেরই ছেলে আমরা, খুলনা বিভাগেরই মানুষ। শুভ সকাল খুলনাবাসী, আপনাদেরকে ভালোবাসি। আমরা এখন চলে আসলাম খুলনা রেল স্টেশন, এটা ফার্স্ট টাইম আসলাম একদম খুলনা রেল স্টেশনে। পরিবেশটা আসলে অনেক ভালো লাগতেছে, যে এটা হচ্ছে আমাদের বিভাগীয় শহর খুলনা রেল স্টেশন, তার পাশে পরিবেশটা একটু ঘুরে দেখাও। খুলনা আসার মূল কারণে কিন্তু এই নিউ মার্কেটে এক কাজ, কাজটা দেখাচ্ছি কিছুক্ষণের ভিতরেই, নিঃসন্দেহে ভালো কাজ, প্রশংসার দাবিদার। তো বাকিটা দেখাচ্ছি। খুলনা আসার কিন্তু মূল কারণ ছিল আপনাদের একা বলেছেন রইসুদ্দিন রাজন, এবার মানুষ হাতে করেছিল ট্যাটু আর বুদ্ধি, এই যে আমাদের আকরাম ভাই, ট্যাটুখান অবশ্যই রিমুভ করা দরকার। ট্যাটু রিমুভ করার জন্য আমরা চলে এসেছি খুলনা নিউ মার্কেটে। তো ট্যাটু সম্পর্কে ভাই যেহেতু টেকনিশিয়ান, সে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে, সেগুলো আমাদের সবার শোনা উচিত, কারণ এই কাজটা অবশ্যই ভুল জানা উচিত। কারণ ট্যাটু থাকলে নামাজ কালাম কিন্তু হয় না, যার কারণে ট্যাটু যদি কারোর শরীরে থেকে থাকে অবশ্যই এটা রিমুভ করা প্রয়োজন। তো ভাইয়া কি বলে একটু শোনো। আসসালামু আলাইকুম, আমাদের এটা হচ্ছে খুলনা ট্যাটু রিমুভ সেন্টার, এখানে শুধু ট্যাটু রিমুভই করা হয়, কারণ কি ট্যাটু গায়ে থাকলে নামাজ হয় না, রোজা হয় না। বলো ভাই, বল, কারণ নেই। আমি আর করবো না কোনোদিন ভাই, করে না একটু আপনারা 1 লাখ টাকা করবেন, 1 কোটি দিলে আর করবো না, অফার শেষ, 1 কোটি টাকা দিলে আর করবো না। আসলে এভাবে বলি না যে আমার 15 Pro Max আছে, যে ছেলেটার লাগে 4 টাকা আছে, আমরা বলি না, কারণ আমরা সব করি না। আমরা এখন এই যে খুলনায় আসছিলাম, ঘুরছি ফিরছি আড্ডা দিচ্ছি, এখন যাবো একটু নাস্তা করতে সকালে, সবাই খেতেই থাকুন আর এই যে ছেলেটার প্যান্ট ঠিক করা দেখুন, ধন্যবাদ। আমরা এখন খাচ্ছি আরাম পাস, খুব খিদে দে, ওই খাওয়া করে নি, তারপরে আপনাদের জানানো হচ্ছে খাবারের টেস্টটা কেমন। হ্যাঁ, খুলনা সুনাম ধন্য সেই জাবেদ হোটেলে আমরা এখন বর্তমান অবস্থান করছি এবং খাবার খাচ্ছি। এসে বাহাদ্দে খাচ্ছে তা আপনি দেখতেই পারছেন, দর্শকরা ক্যামেরা, সামনের ক্যামেরা, তো এই জন্য বাহাদ্দে আপনারা আবার খারাপ ভাবেন না জন্য, ঠিক আছে। তাই পর্যন্ত বেশি খাবার দেখালে লোভ হতে পারে, তার দেখাচ্ছি। এই যে খুলনায় আসলাম, বড় ভাইয়ের সাথে দেখা, সে কিন্তু পুলিশ ধরে দেয় নাই। হ্যাঁ, মামা একটা ছবি তুলবে কিন্তু কাছে ফোন নাই, এই জন্য মামা সরাসরি ব্লগে চলে গেল, একটা হাই দিয়ে দাও। ভালো ভাই, এই যে ভাই, না
ঢুকলাম কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে সবাই প্রেমিক প্রেমিকা কাপল গাছের গোড়ায় বেঞ্চে বসে ফুল গাছের নিচে খুবই সুন্দর মনোরম পরিবেশে আছে। দুঃখের বিষয় অনেকে দূর থেকে লুকটুক দিলে আমি কিন্তু সিঙ্গেল, এখানে কাপল মানে এই জায়গায় তো আমি সিঙ্গেলই, কেউ আমার কোনো আই হ্যাভ নো পার্টনার, কিন্তু আমার খুব জানের ভিতরে চাষ সে পরে আছে ছবনা নেই উপায় নেই না। তবে একটা জিনিস বলতে হয়, যখন নিউ মার্কেট থেকে বেরোই যে সুন্দরী গুলো একটু হাই হ্যালো দিয়েছে, তোমরা আসলে সুন্দর, কিন্তু মানুষের ভিতরে আমি তোমাদের প্রশংসা করতে পারিনি, তোমরা আসলে সুন্দর। তারপরে দামের ভিতরে কি হয় বলেন, ভালো থাকে না তো, সবাই তো আমার ফাঁসিয়ে দিচ্ছে। পরিবেশ তো সুন্দর, আজকে আমরা খুলনা শহরটা ঘুরতে, এরপর আমরা কোথায় যাবো? রূপসা সেতু যাবো এই দুপুর বেলা, এখনই কারণ বিকালে অনেক ভিড় হতে পারে। এখন আমরা রূপসা সেতু আমি কি অপরাধ আমার হাতটা কাটা আর ভাই আমার সবাই সবাই এনে এসে গুইতে মারতে এনে এসে গুইতে মারতে এনে গুইতে মারতে কেন কেন তো আপনারা যারা মানে ভালো আছেন বা খারাপ আছেন, খারাপ তো থাকেই, তারপরেও ভালো আছেন, এই যে যারা কাপড় নিয়ে এসে খুব দুঃখিত, দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমি মানে এরকম আসতে চাই, তোমরা একটা গার্লফ্রেন্ড হও এই হাদিস পার আসে কিন্তু মুলাকাত করতে চাই, খুব দ্রুত কমেন্টে সাড়া দাও, খুলনার নারীরা কিন্তু চলে যাওয়ার পরে কথা হবে না ভাই, আপনারা দেখা করলেন না কেন? চলে যাওয়ার পরে না, মে মাসের 6 তারিখ, খুব সম্ভবত মে মাসে আমরা আরেকবার খুলনায় আসবো, যেহেতু আসার প্রয়োজন আছে। তোমরা অনুগ্রহ করে কেউ আমার সাথে এই বারকে আইসে, আমার তো দামের মধ্যে আর একটু ভালো ঠিকছে না। আমি আসবো নেক্সট টাইমে, এই ভিডিও কমেন্টে যে সবচেয়ে সুন্দর কমেন্ট করবে তারা কমেন্টে দিয়ে, আর বিশেষ করে যাদের বাপের নাম আজিজ ভাই কোয়ালিটির, তারা যদি তাদের বাসা যদি খুলনায় হয়ে থাকে তারা আদমকে স্মরণ করবো। বিশেষ করে আজিজ ভাইকে খুব মিস করি আমি। প্রচুর গরম, এই গরমে আমরা হাঁটছি অনেক। তো আমরা এখন এখান থেকে রওনা দিচ্ছি, যাব এখন রূপসা সেতুতে। তো আপনারা পুরো ব্লগটার সাথে থাকবেন, সবাই দেখবেন শেষ পর্যন্ত কি হতে চলেছে। কি খাবার এখানে? শরবত খাবো। কেন প্রচুর গরম দেই? খুব খাই, এক্সের দোকানে হিসাব করলাম 8 দিনে শরবত খাইতে 2700 টাকা। তো চাচা আমাদের জন্য শরবত বানাচ্ছে, খাবো, ঢিল দেবো না আমি, কোনো ঢিল নেই।
ঘন্টা হয়েছে, আমি কিছু জানি না। একটা ছবি তুলে দাও ভাইটাতে। আমি কিন্তু টিকটকে দেখছি সকাল বেলা, বিভিন্ন জায়গায় জানি এগুলো ভিডিও দেখি তো। আমরা এখন চলে এসেছি রূপসা সেতু। রূপসা ব্রিজের উপর দিয়ে রাতে গেছি, কিন্তু এর উপরে কখনো দাঁড়ানো হয়নি। আজকে দাঁড়াচ্ছি, তো আশপাশের পরিবেশটা দেখে আসলে খুব ভালো লাগতেছে। পাবলিক রিয়াকশন কিন্তু এখনই শুরু হয়ে যাবে, অলরেডি দু এক সেকেন্ডের ভিতরেই। তবে কৃষ্ণচূড়া গাছগুলোর জন্য বেশি ভালো লাগতেছে যে আমার ফেভারিট ফুলটা প্রচুর পরিমাণে আছে আশপাশ দিয়ে। তো ফুল নেওয়া ছাড়া সার্থক, সব দিক দিয়ে ভালোবাসা পাচ্ছি, সব কিছু ভালো লাগতেছে। মাশাআল্লাহ ভালো দাঁড়ালাম, খুব মনোরম পরিবেশ, ভালো লাগলো। যতগুলো মানুষের সাথে দেখা সাক্ষাৎ হলো, সবার আচার আচরণ,
এমনি সবাই ভালো আচরণ করে, তারপরেও বোঝা যায় আন্তরিকতাটা। তো ভার্সিটির পরিবেশের ভিতরে ঢুকলাম, ভার্সিটির মেয়েগুলো একটু খুলনা ভার্সিটি কম সুন্দর, তো বাদ বাকি ভাইরা অনেক ভালো, সবাই ভালো সুন্দরী মেয়েরা। মানে দুপুর বেলায় মেকআপ টেকআপ খেতে হবে বলে এই দুপুর বেলা তারা ভার্সিটির ক্যাম্পাসে নেই, এটা আমার একটু ক্ষতি মতন লস মতো হয়ে গেছে। তার ব্যাপার না, কুড়িটা দিয়ে পুষাইটি মানে ভালো জায়গা আসলাম, দেখুন কত বড় ঘাত, এই যে বান্দর বন্ধু খাটবা চড়ি, ওয়াও বিউটিফুল মেরা। আমরা এখন বর্তমান আছি খুলনায়। কুতু এখানে অনেক সুন্দর সুন্দর বিকেল টাইমে অনেক সুন্দর সুন্দর পাখি আসে, যাকে যার অর্থ নারী, নারী জাত। আমি এমনি অরিজিনাল পাখির কথাই বলছি, প্রাকৃতিক পাখির কথা বলছি। আমাকে খুলনার মেয়েরা খুবই ভালো এবং সাংসারিক। খুলনার মেয়েরা ভালো, সেই জন্য খুলনায় হবে আমার বিয়ে। খুব দ্রুতই দেখা হচ্ছে খুলনাবাসীর সাথে, বিয়ে করতে আসছি। যদি কোনো মেয়ে থাকে রাজ যেতে পারো, খুলনার মেয়েদের আমার খুব চাই, খুব ভালো লাগে। এই 7 নম্বর গেটে এখন বর্তমান। মাছ পাচ্ছেন ও ভাই, মাছ পাচ্ছেন কত বড় বড়, আচ্ছা মাছ মারেন। ঘুরে কেমন লাগলো খুলনা? খুব ভালো, খুব। রূপসা ব্রিজের মেইন আকর্ষণ হচ্ছে রাত্রে, সাথে আসবেন একদিন। হ্যাঁ, রাত্রে রূপসা ব্রিজ না ঘুরতে পারলে তো কথা নাই। আর খুলনা ভার্সিটিও রাত্রে অস্থির মশাই, কোথায় কোথায় ঘুরা হয়েছে? রূপসা ব্রিজ, খুলনা ভার্সিটি, রাত্রে ঘুরতে হবে, রাত্রে মজা ইনশাল্লাহ। আবার নেক্সট টাইম কোনোদিন দেখা হবে এই খুলনা ভার্সিটির সাথে। একজনের ভিডিও যেহেতু স্টোরি দিয়েছি, একটা ভিডিও আজ পর্যন্ত আমি অন্যের ভিডিও স্টোরি করেছি, আর আমি এই মুহূর্তে জানতে পারলাম সেই ভিডিওটা ক্রিয়েটর ছিল আমার এই ভাইটা। যাও তো ভাইটা একবার শুনি। ওয়ান মিলিয়ন হওয়ার উপলক্ষে সে হয়তো ভুলে গেছে, সে যখন শুরু করেছিল তখন তার ফলোয়ার ছিল 0। এত কম সময়ে এত মানুষের ভালোবাসা অর্জনের জন্য শুভেচ্ছা জানায় দাদির পৈতলের রূপে, দিস ইজ লোকাল হিরো। কি হচ্ছে
তুই যদি ওই জাহাজের ওই মেশিন রুমে বসিস তো দেখতে পারবি না সামনে কিছু। মিরিবিরি বাতাস, চায়ের কাপ হাতে, সমুদ্রের পাড়ে তবুও রিল্যাক্স হতে পারছি না, কারণ বয়সের চিন্তা ঘাড়ে। একটা মানুষ হয়ে আর একটা মানুষের জীবন কিভাবে এত জনাতন করতে পারে? আমরা এই জায়গার নাম কি? খুলনা সাত নম্বর ঘাটে এসে আমরা আর এক কুরবানকে পেয়েছি, তার নাম নাকি কুরবান। আমি যদি এখন এখন কুরবান করে ডাকলে আমি কি রে কুরবান রেখে আসলাম, অনেক কুরবান কানতে আসে পয়সা কুরবান আর তো বন্ধ কুরবান। হ্যাঁ তুই কুরবান চাচ্ছ না খুব মনোরম পরিবেশ, শান্তিপূর্ণ। আমি মারামারি করতে গেলি তুই এই জায়গায় ছুই নিয়ে পানি মজ করবে না, হাত ধরো না বাচ্চারা তোমরা কি করছো? টাকা বন্ধাইছে ভালো কথা, কাজ চুপ করলি কাজ করলে দেবিন সেদিন উনি আসিস না দিদি কোনে গেলি দাঁড়াচ্ছে
আপনি এখন আমাদের এলাকা, আপনি যা পাবেন এই সাথে আমি সব পাবেন গুরু, আমি কিছুই চাই না। আপনি যা বলবেন পয়সায় যাবে গুরু, আমি তোমার কাছে চাই অন্য কিছু না। আমি তো আগে দিতে পারি, তুই গেছিলাম গেট ভেঙে নাকি তাই দেখে না দেখে